আসসালামু আলাইকুম, আমি খুবই মজাদার চিংড়ে মাছ পেঁয়াজ ভাজার একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। আমার বাসায় কিন্তু মেহমান আসলে আমি সবসময় এই ভাজির আইটেমটা করে থাকি আর অনেক প্রশংসাও পাই। আর এক কথায়, আমার কিন্তু ইউটিউবে চ্যানেল খোলা শুধু এই ভাজিটার কারণেই। ধীরে ধীরে এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু চিংড়ে মাছ খুব ভালো করে ধুয়ে বেছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। চুলো একটি প্যান দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে চিংড়ে মাছগুলো একটু ভেজে নেব। লবণ এবং খুবই সামান্য হলুদের গুঁড়া দিয়ে ওপরটা খুব শক্ত করে ভেজে নেব। আমার বাসায় মেহমান আসলে কিন্তু আমি সবসময় এই ভাজির আইটেমটা করি। তেমনই আমার বাসায় একটা মেহমান আসছিল, এই ভাজিটা খেয়ে সে অনেক প্রশংসা করছিল এবং আমারে বলছিল, ভাবি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলেন। কিন্তু চ্যানেল সম্পর্কে আমি তখন কিছুই বুঝতাম না। দেখুন, চিংড়ি মাছটা কিন্তু ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে গেছে, একদম মুচমুচে এরকম ব্রাউন কালার করে আপনারা ভেজে নেবেন। তারপর সেই একই প্যানে আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং কাঁচা মরিচগুলোও দিয়ে দিলাম। এখানে আর কোনো বাড়তি মশলাই কিন্তু আমি দেব না, শুধু সিম্পল এই ভাজিটা যে কতটা মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তারপর পেঁয়াজটা দিয়ে আমি আবারও সামান্য একটু লবণ, অবশ্যই আপনারা কিন্তু এখানে বুঝেই দেবেন, এবং সামান্য একটু হলুদের গুঁড়া আর কিছু আস্ত গোটা জিরে দিয়ে দিলাম। আমি কিন্তু সকল ভাজিতে একটু আস্ত গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও মজার হয়। আমার চিংড়ে মাছটা প্রায় হয়ে এসেছে, খুব অনধারিত নাড়াতে হবে এবং জালটা অবশ্যই মিডিয়ামের থেকেও লোতে দিয়ে রাখবেন, তা নাহলে পেঁয়াজ ভাজিটা কিন্তু পুড়ে যাবে। নাড়াতে নাড়াতে দেখুন এক পর্যায়ে একদম সফট হয়ে গেছে। সেই মেহমানটা বলার পর থেকে আমার মাথায় সবসময় এটাই ঘুরত। তারপরে আমি ইউটিউবের চ্যানেল দেখে এই চ্যানেলটা ওপেন করি, আর আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক এবং আপনাদের দোয়ায় অনেক সাপোর্ট পাচ্ছি। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দরদের দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।